ফের নক্ষত্রপতন প্রয়াত শ্রীলা মজুমদার বিগত কয়েকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি পঁয়ষট্টিতেই থেমে গেল তার পথ চলা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অনুশোয়া রয়েছেন আমাদের সঙ্গে অনুসা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি আজ পথ চলা থেমে গেল তার একদমই পায়েল দেখো আমরা যেটা জানতে পারছি যে দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন কিন্তু আমরা সেটা জানতে পারিনি কারণ তিনি চাননি এই খবরটা কোথাও জানুক কেউ তাই জন্য তিনি কাউকে জানতে দেননি তবে তিনি শেষ ছবি যখন পালন করছেন তখন থেকেই তার শারীরিক অসুস্থতা ছিল এবং তারপরেই তিনি তার এই রোগের ট্রিটমেন্ট শুরু হয় এবং জানুয়ারি মাসে তিনি টাটা মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন এবং সেখানে তার চিকিৎসা হয় তারপর তিনি বাড়িতে ফেরেন এবং শেষ মুহূর্তে যেহেতু এই রোগটা ধরা পড়ে তাই যথেষ্ট ক্রিটিক্যাল ছিল কন্ডিশন এবং তিনি বাড়িতেই ছিলেন এবং সেই দিন আজকে ঠিক দুপুর দুটো পঁচিশ নাগাদ এই খবর জানা যা জানা জানা যায় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরিবার একেবারেই ভেঙে পড়েছে এবং ইন্ডাস্ট্রির কেউই সেইভাবে এই খবর জানতেন না তাই সকলেই খুবই মানে অবাক হয়ে গিয়েছেন এই খবরে এবং শোকে ভেঙে পড়েছেন সকলে এই মুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন তার টালিগঞ্জের বাড়িতেই তার আহ মরদেহ রয়েছে এবং আহ তিনি এই মুহূর্তে আর্টিস্ট ফোরামের কাছেও এই খবর গিয়েছে এবং তাকে স্টুডিও পাড়ায় হয়তো নিয়ে যাবেন এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং তারপর ক্যামেরা তল মহাশাসানি শেষক্ত সম্পন্ন হবে আমরা জানি যে শিলা মজনদারের ক্যারিয়ার খুবই সুন্দর ছিল মৃণাল সেনের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন এবং 16 বছর বয়সে প্রথম ছবিতে অভিনয় করেন 1978 সালে পরশমর পরশরাম ছবি দিয়ে তার আত্মপ্রকাশ এবং তারপর আর ফিরে তাকাতে হয়নি একের পর এক বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে তিনি কাজ করেছেন এবং বলিউড টলিউডের পাশাপাশি বলিউডও কিন্তু তিনি বেশ ভালো কাজ করেছেন এবং তিনি শ্যাম বেনেগালের ছবিতে কাজ করেছিলেন মান্ডি ছবি যেখানে শাবানা আজমি এবং স্মিতা পাতিলের সঙ্গেই আমরা তাকে তার অভিনয় দেখেছি এবং সেই তার পারফরমেন্স এখনো সকলের মনে মনে কোথায় রয়েছে বলাই বাহুল্য এই শিল্পীর এই শোকের ছায়া নেমে এসছে টলিউডে কারণ শিল্পীর প্রয়াণ সত্যি সবাই সবাইকে অবাক করে দিয়ে গিয়েছে পায়েল অনুসার তুমি যেমনটা বলছিলে যে তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তিনি নিজেও চাননি যে তার এই অসুস্থতার কথা তার ভক্তরা জানুক তবে আজ এই তিন বছর ধরে যে লড়াই তিনি চালাচ্ছিলেন সেই লড়াইয়ের আজ শেষ এবং না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী সেক্ষেত্রে শেষকৃত্য কি আগামীকাল বা কখন কী সে বিষয়ে কিছু কি এখন জানা যাচ্ছে পরিবার সূত্রে দেখো যেহেতু তার ছেলে বিদেশে থাকেন সেহেতু সেই বিষয়টা এখনো জানা যায়নি তবে ছেলেকে চিকিৎসকরা যেহেতু জানিয়েছিলেন যে তার তার শেষ দিকে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাই চিকিৎসকরা জানিয়েছিলেন ছেলেকে আসার কথা বলেছিলেন তবে সেটা এখনই জানা যাচ্ছে না পরিবার সূত্রে যে শেষকৃত্য কবে হবে তবে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি আমরা তার মরদেহ নিয়ে যাওয়া হবে স্টুডিও পাড়ায় যেহেতু তিনি একাধিক স্টুডিওতে কাজ করেছেন বার এবং দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগতের সাথে যুক্ত স্টুডিওটা সকলেরই আমরা জানি শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে চলেছেন চলেছিলেন এবং সেই জন্য স্টুডিও পাড়ায় তাকে একবার নিয়ে যাওয়া হবে তেমনটা জানা যাচ্ছে পরিবার সূত্রে এবং তারপর আল্লাহ মহাশ্মশানের কাছে সুস্থ সম্পন্ন হবে এখনো অবধি তাই খবর তবে পরিবার সূত্রে যদি কোনো অন্য কিছু ব্যবস্থা নেওয়া হয় সেটা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আর এই যেহেতু বিষয়টি হয়েছে আর বাড়িতে যেহেতু তিনি ছিলেন তাই সাড়ে ছটাতে তার মানে কনফার্মেশন এসেছে যেহেতু আমরা জানি চার ঘন্টার আগে কিছু জানা যায় না তাই আহ সদ্য বিষয়টি হয়েছে এবং আর্টিস্ট ফোরামের কাছে খবর দিয়েছে পরিবার সূত্রে যেটুকু জানতে পারছি আর আজই স্টুডিও পাড়ায় তাকে নিয়ে যাওয়া হবে যাতে তার অনুরাগীরা তাকে শেষবার দেখতে পান এবং তার সহকর্মীরা যারা সত্যি বিস্মিত তারা যাতে দেখতে পান ধন্যবাদ অনুসুয়া শোক বার্তা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আমার দিদি চলে গেল কিন্তু মনে হয় না এটা বলতে পারবো আমি কখনো যে আমার দিদি চলে গেছে কারণ আমার দিদি এতটাই শক্তি যে সে সময় আমার মধ্যে আমার ভিতরে শক্তি সব সময়। এই মানুষটা চিরকাল আমাকে বলেছে যে ঋতু তুমি কখনো থামবে না তুমি কখনো ভাঙবে না তুমি সব সবসময় এগিয়ে যাবে যত প্রতিকূলতাই আসুক প্রথিত যশা অভিনেত্রী যার অভিনয়ের ছটা দিকে দিকে সারা পৃথিবীতে বিখ্যাত প্রত্যেকটি ইন্টারন্যাশনাল ডিরেক্টর সাথে ওনার কাজের নজির রয়ে গেছে যারা শ্রীলাদি বন্ধু হিসেবে পাশে ছিল যারা এই আর্টিস্টের মূল্যায়ন করেছেন তাদের আমি সব সময় সম্মান করব সারা জীবন লাভ ইউ শ্রীলাদি তুমি থাকবে আমাদের মাঝখানে চিরদিন চিরকাল অমর হয়ে আমার দিদি হয় হয়ে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছবির জগতে অপূরণীয় ক্ষতি শোকবার্তা শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা